আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সাহেবকে, আরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শিক্ষকদের নয়নমণি, ছাত্রছাত্রীদের নয়নমণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারা চৌধুরীকে, যার প্রচেষ্টায় আমরা সকলেই শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। আজ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তথ্য উপাত্ত আলোচনা করব। আমি মোহাম্মদ ফজলুল করিম, কাপাসকান্দি মডেল একাডেমির সহকারী শিক্ষক, গণিত বিষয়ের তথ্য উপাত্তের অধ্যায়ের কিছু অংশ আজকে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনলে, দেখলে আশা করি সবাই উপকৃত হতে পারবে। প্রথমে আমরা জানব তথ্য উপাত্তের কোন কোন বিষয়গুলো আমাদের বিশেষ প্রয়োজন। তথ্য উপাত্তের অধ্যায়ের গড়, মধ্য, প্রচুর, এই তিনটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। আমরা একটা উপাত্ত দেখতে পাইতেছি, যেখানে দশটা উপাত্ত দেওয়া আছে, দশটা তথ্য দেওয়া আছে, বিশ, ষোলো, চব্বিশ, ষোলো, ষোলো, বিশ, বারো, ষোলো, পনেরো। এই তথ্যগুলো মনে করে একটা পরীক্ষা ছাত্রদের, ২৫ নাম্বারের পরীক্ষা ছাত্রদের প্রাপ্ত নাম্বার। এখন এই নাম্বারগুলোর গড় করা যাবে, মধ্যক নির্ণয় করা যাবে, প্রচুরক নির্ণয় করা যাবে। আমরা প্রথম গড় নির্ণয় করার চেষ্টা করি। গড় নির্ণয় করতে হলে প্রথমে আমরা এই উপাত্তগুলোর সংখ্যা নির্ণয় করব। এখানে উপাত্ত সংখ্যা, আমি এখন গড় নির্ণয় করতেছি, গড় এখানে উপাত্ত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, উপাত্ত সংখ্যা এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, আরেকটি দিই মনে করো পনেরো, তাহলে উপাত্ত সংখ্যা দশটি হল। দশটি উপাত্ত নিলাম, এখন এখানে উপাত্ত সংখ্যা পাইলাম দশটি। যদি আমরা গড় নির্ণয় করতে যাই তাহলে আমরা এগুলিকে একটা সূত্রের মাধ্যমে গড় নির্ণয় করব। এখন গড় নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা জানি গড় সমান উপাত্ত সমূহের সমষ্টি, উপাত্ত সমূহের সমষ্টি বাই উপাত্ত সংখ্যা। আমরা উপাত্ত সমূহের সমষ্টিকে পুরোটা না লিখে বিশ যোগ ষোলো যোগ ডট ডট দিয়ে শেষের সংখ্যাটা লিখে দিলেও আমাদের বুঝতে পারবো যে সবগুলো উপাত্ত যোগ করা হচ্ছে। আর নিচে উপাত্ত সংখ্যা আমরা কত পেয়েছি, দশ। এভাবে আমরা উপাত্তগুলোকে গড় নির্ণয় করতে পারি। এখন আমরা উপাত্ত সমূহের সমষ্টিটা লিখতে পারি কত, পাঁচ, ছয়, এগারো, এগারো আর দুই তেরো, তেরো আর পাঁচে আঠারো, আঠারো আর ছয় চব্বিশ, আর ছয় তিরিশ, আর চারে চৌত্রিশ, চল্লিশ, চল্লিশের শূন্য হাতে চার,
একে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমরা টোটাল পেলাম 17 170 এখন 170 কে আমরা 10 দিয়ে ভাগ করলে 17 পাই তাহলে সূত্রা নির্ণয় গড় সমান 17 আমরা এভাবে যোগ না করে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সহজে যোগটা বের করে এখানে বসিয়ে দিলে আমরা সহজে গড়টা নির্ণয় করতে পারি এভাবে আমরা গড় নির্ণয় করব এখন আমরা আশা করি তোমরা একটা এখান থেকে দেখে বাকি নিজে নিজে কয়েকটা প্র্যাকটিস করলেই দেখবা যে গড় নির্ণয় করা সহজ পদ্ধতি সহজ তত কঠিন না এখন যাব আমরা মদ্যক নির্ণয়ের মদ্যক নির্ণয় করতে হলে দুইটা সূত্র লাগে একটা হচ্ছে জোরের ক্ষেত্রে আর একটা হচ্ছে উপাত্ত বেজোরের ক্ষেত্রে আমরা এখন এখানে জোর আছে আরেকটা দিয়ে মনে করি আরেকটা সংখ্যা আছে 24 তাহলে এখানে আছে উপাত্ত সংখ্যা 11টি আমরা প্রথমেই এই মদ্যক নির্ণয় করার জন্য আমরা তাকে এই পরিসং উপাত্তগুলোকে বিন্যস্ত পদ্ধতিতে বিন্যাস করে নেব ছোট থেকে বড় তাহলে উপাত্তগুলি এখন আমরা করতেছি মধ্য উপাত্তগুলি ক্রমানুসারে সাজিয়ে পাই ক্রমানুসারে সাজিয়ে এখন সবচেয়ে ছোট কি আছে 12 তারপরে কি 12 এর পরে দেখতে পাইতেছি আমরা 15 15 দুইটি তারপরে 16 তিনটি 4টি 16 আছে 4টি 16 আমরা লিখে দিব তারপরে 16 এর পরে আছে 20 দুইটি 20 বিশের পর 24 আছে দুটি 24 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমাদের এখানে উপাত্ত 11টা আছে আর ক্রমানুসারে সাজানোর পরও 11টা পেয়েছি এখন আমরা লিখব এখানে উপাত্ত সংখ্যা n ধরে নিব n সমান 11টি আমরা উপাত্ত পেলাম 11টি এখন আমরা এই তথ্যের উপর ভিত্তি করে আমরা মদ্যক নির্ণয় করব তাহলে সূত্রা মদ্যক সমান এখানে আমরা নিব লিখে নিব যা বিজোড় সংখ্যা যা বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা কেননা জোড় সংখ্যার জন্য মদ্যকের সূত্র একরকম বিজোড় সংখ্যার জন্য মদ্যকের সূত্র অন্যরকম এই জন্য মদ্যক বিজোড় উপাত্ত যদি বিজোড় হয় আমরা বিজোড়টা লিখে নিব তাহলে সুতরাং মদ্যক সমান n প্লাস 1 বাই 2 তম পদের মান এখন আমরা n এর মান বসিয়ে দেখি কত হয় n এর মান 11 যোগ 1 বাই 2 তম পদের মান তারপর যোগ করলে পাই আমরা 12 বাই 2 তম পদের মান আমরা যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12 এবার কি হলো 6 তম পদের মান এখন 6 তম পদ কত হবে আমরা ক্রমশীলে সাজিয়েছি ওখান থেকে আমরা 6 তম পদ পর্যন্ত যাব প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ ষষ্ঠ পদে পেলাম 16 এখন লিখব 16 সুতরাং নির্ণয় মদ্যক সমান 16 এবার আমরা মদ্যক নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে একটা দেখে তোমরা নিজেরা উদাহরণ তৈরি করে আরো কয়েকটা করে নিবে তাহলেই
অঙ্কগুলো সহজ লাগবে এরপর আমরা যাব উপাত্ত সংখ্যা যখন জোড় হয় তখন কিভাবে করতে হয় এখানে যে উপাত্তগুলো আছে মনে করি আরেকটা উপাত্ত আছে 25 এখন উপাত্ত যদি জোড় হয় তাহলে আমরা কিভাবে করব তখন উপাত্তের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এখানে উপাত্ত সংখ্যা n সমান 12 টি যা জোড় সংখ্যা সুতরাং মদ্যক সমান n বাই 2 ও n বাই 2 যোগ একতম পদ দুটি সমষ্টি বাই 2 এই সূত্রের মাধ্যমে আমরা এই মদ্যক নির্ণয়ের পদ্ধতিটা জেনে নিব এই দুটো সূত্র যদি আমরা জানতে পারি তাহলে মদ্যক ষষ্ঠ শ্রেণীতে করতে পারব সপ্তম শ্রেণীতে করতে পারব অষ্টম শ্রেণীতে করতে পারব যা নিয়মগুলো আমরা সহজেই জানতে পারব যখন আমরা এই সূত্রগুলো আয়ত্ত করতে পারি তাই শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মগুলো আমরা আয়ত্ত করে নিব এখন n হচ্ছে 12 বাই 2 ও 12 বাই 2 যোগ একতম পদ দুটি সমষ্টি বাই 2 তাহলে আমরা যদি এটা ভাগ করি এখান থেকে 6 6 ও এই 6 আর 1 এ 7 তম পদ দুটি সমষ্টি বাই 2 এখন 6 তম পদ আছে 16 আর 1 2 3 4 5 6 6 তম পদ 16 7 তম পদ 16 তাহলে 16 যোগ 16 বাই 2 সমান 16 16 32 বাই 2 সমান 32 কে 2 দ্বারা ভাগ করলে 16 তাহলে সুতরাং নির্ণয় মদ্যক সমান 16 আমরা এভাবে আমরা মদ্যক নির্ণয় করতে পারি দুইটা পদ্ধতি আমরা দেখলাম এখন এই পদ্ধতিগুলো আমরা বারবার অনুশীলন করলে আমাদের এই অধ্যায়টা সহজ হয়ে যাবে এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারলে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন বাধ্যতামূলক থাকে এই 10 নম্বর সমাধান করা সহজ হয়ে যাবে প্রচুর নির্ণয় করব প্রচুর নির্ণয় করতে আমরা প্রথমে সংখ্যাগুলো ক্রমানুসারে সাজিয়ে নিই ক্রমানুসারে সাজালে সর্বপ্রথম আসছে 12 তারপর 15 দুইবার 16 চারবার 20 দুইবার তারপর 24 দুইবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 2 3 4 5 6 7 8 9 10 11 উপরে তথ্য 11টা নিচে তথ্য 11টা আমরা এইভাবে গুণে সবগুলি তথ্য ক্রমানুসারে সাজানো হয়েছে কিনা তা দেখব এখানে লিখে দিব ক্রমানুসারে সাজিয়ে পাই এখন কোন সংখ্যাটা কতবার আসবে তা লিখে দিব এখানে 16
আছে চারবার 15 আছেন দুইবার 20 আছেন দুইবার 24 আছেন দুইবার আর বাকি বাকি সব একবার সুতরাং বেশি সংখ্যক বার আমরা দেখছি 16 আছে তাহলে এখানে আমরা প্রচুরক দেখব এখানে প্রচুরক খুঁজে পাই 16 বেশি বার আসছে তাহলে লিখব সুতরাং নির্ণয় প্রচুরক সমান 16 এভাবে আমরা অঙ্কগুলোর সমাধান করতে পারবো এইভাবে আমরা কয়েকবার কয়েকটা প্রচুরক নির্ণয় করলেই এগুলো আর সহজে বলবে না তাই প্রত্যেক শিক্ষার্থীরা এই অঙ্কগুলো বারবার দেখবে আর এই করোনার পরিস্থিতিতে আমরা সবাই যার যার ঘরে অবস্থান করব হাত মুখ ভালোভাবে সাবান দিয়ে ধৌত করব আর করোনার নিয়মগুলো মেনে চলব আর ঘরে বসে বসে আমরা অনলাইন স্কুলের যে ক্লাসগুলো সবগুলো মনোযোগ সহকারে দেখব যদি কারোর কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে আমরা শিক্ষকদের কাছ থেকে জেনে নিব শিক্ষকদের নাম্বারে কল দিয়ে জেনে নিব তোমাদের সবাই আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি সেই প্রত্যয় নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম